পিলখানা ট্র্যাজেডির ভয়াবহ নৃশংসতার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা দুটি মামলার একসঙ্গে বিচার শুরু হয়। বিচারিক আদালত ও হাইকোর্ট দুই জায়গাতেই হত্যা মামলার বিচার শেষ হয়েছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। এখন আপিল বিভাগে চূড়ান্ত আইনি লড়াইয়ের অপেক্ষা। তবে নিম্ন আদালতে 14 বছর ধরে ঝুলে আছে বিস্ফোরক আইনে করা মামলাটি। ফলে হত্যা ও বিদ্রোহ মামলায় খালাস মিললেও কারাগার থেকে বের হতে পারছেন না 5 শতাধিক আসামি। এ মামলায় আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত চূড়ান্ত নিষ্পত্তির দাবি জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। একই সাথে উদ্ভূত দুইটা মামলার মধ্যে একটা চূড়ান্ত পর্যায়ে অ্যাপিল ডিভিশনে, অথচ অন্য কেসটি এখনও ট্রায়াল পর্যায়ে। তো খুব সহজেই বোঝা যায় যে আসলে রাষ্ট্রপক্ষের সদিচ্ছার বড় ঘাটতি আছে। আমরা উভয় মামলাটি খুব দ্রুত নিষ্পত্তির জন্য আসলে আমরা অনেকবার চেষ্টা করেছি, করে যাচ্ছি, এবং আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো যে রাষ্ট্রপক্ষ যাতে দুইটি মামলাই খুব দ্রুত নিষ্পত্তি করেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, এবছর আপিল শুনানি শুরু করবেন তারা। তাদের আশা, চলতি বছরই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। তিনি আরো জানান, 139 জনের ফাঁসি বহালের পাশাপাশি যাদের সাজা কমানো হয়েছে সে বিষয়েও শক্ত অবস্থান নেবে রাষ্ট্রপক্ষ। ওনাদের ওই সারসংক্ষেপটা জমা দেওয়ার জন্য আমরা একটা দরখাস্ত করেছি, 33টা দরখাস্ত আমরা ফাইল করেছি। এই 33টা দরখাস্ত অনুযায়ী কোর্টে আসবে, ওনাদেরকে সময় দেওয়া হবে, এটা নির্দিষ্ট সময়ের ভিতর দিতেই হবে। ওনাদের না দিলে ওনাদের আপিলটা ডিসমিসড হবে। তো আমরা এই প্রক্রিয়াগুলো শেষ করে আশা করছি আমরা এই মামলাটা শুনানির জন্য এই বছরই আমরা শুনানি করতে পারবো। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। নৃশংস এ ঘটনায় করা দুই মামলার আসামি রয়েছেন 850 জন। এছাড়া বাহিনীর নিজস্ব আইনে 57টি মামলায় প্রায় 6000 জনকে বিচারের মুখোমুখি করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।